তার চলে যাওয়াতে আমরা চলচ্চিত্র থেকে একটা বাবাকে হারালাম, চলচ্চিত্র থেকে আমরা একটা শক্তিশালী একটা নেতাকে হারালাম। আমাদের চলচ্চিত্র অবস্থা এমনি ভালো না, এই মুহূর্তে আমাদের এরকম গুণী মিয়া ভাই এরকম যে আরও কেউ চলে যায় চলচ্চিত্র জন্য অবশ্যই খুব ক্ষতিকর। কারণ আমাদের বর্তমানে আমরা যে কোনো একটা ক্যারেক্টারে ভালো কাজ করতে গেলে মানুষ অনেকে বলে না যে চলচ্চিত্র ভালো কোনো চলচ্চিত্র হইতেছে না, তার ভালো কোনো হলে যে সিনেমা পাইতেছে না, আপনি কারণে সিনেমা বলবেন এইরকম একে একে যেরকম মিয়া ভাই পৃথিবী থেকে চলে যায় তার চলচ্চিত্র একটা সিনেমা করতে গেলে একটা বাবার জন্য আমরা একটা ভালো ক্যারেক্টারের লোক পাইতেছি না, একটা মা ক্যারেক্টারে ভালো লোক পায় না, একটা মানে এমপি করাবো একটা লোক পায় না, একটা মন্ত্রী করাবো ভালো লোক পায় না। তাতে মিয়া ভাই চলে যাওয়াতে চলচ্চিত্রে অবশ্যই খুবই ক্ষতিকর এবং আমাদের জন্য দুঃখজনক। আর আমার তার সাথে কাজ করা হয়নি এখনও, এটা আমার জন্য সবচেয়ে বেশি দুঃখ থেকে গেল। কারণ আমি এই যাবো 7টা সিনেমা প্রযোজনা করেছি, আপনারা সবাই জানেন আগামী 2 তারিখে আমার টোকাই সিনেমাও রিলিজ, সেই হিসেবে আমি এরকম গুণী মিয়া ভাইয়ের সাথে কাজ করতে পারিনি, এটা আমার জন্য দুঃখজনক। আর আল্লাহ পাকের কাছে আর আপনারা সবাই দোয়া রাখবেন মিয়া ভাইকে যেন আল্লাহ পাক ভালো দেয়। অবশ্যই একটা আপনাদের কাছে সবাই দোয়া চাবো যে যাতে আল্লাহ বৃহস্পতিবাসী করে তাকে। আপনি কি তার কোনো সিনেমা কখনো দেখেছেন? অবশ্যই তাদের সিনেমা দেখে তো আজকে আলম থেকে হিরো আলম, কারণ আমি তো কেউ আমার তো কোনো গুরু শিক্ষা নাই, আর আমাকে কেউ তো কোনো সিনেমা কি আমাকে অভিনয় শিখাইনি, আমি তাদের অভিনয় দেখে দেখে আমি নিজেকে তৈরি করেছি। অবশ্যই তারা অনেক সিনেমা দেখেছে। আমি একটু সিনেমার নাম বলতে পারেন তার মুখে? ধর শোধন ছকি, তারপরে মুখে সারিংব, এগুলো নাম করে নয়নমণি, তারপরে মনে করেন আমার একটা গান খুব মনে পড়ে লাঠিয়ালের মনে করেন একটা গান কিছু আছে, খুব ভালো ভালো গান কিছু করছে। তো তা সব মিলে তার সাথে মনে করেন সাদা কাল সন্ধান দিয়ে ছিল না, মনে করে শোনেন লিজেন লিজেনি, তারা কোনোদিন মরে না, সে হাতে আজকে পৃথিবী থেকে নেয় কিন্তু সারা জীবন আমাদের মনে থাকবে। সে এমন কোনো স্মৃতিময় আমাদের কিছু চলচ্চিত্র দিয়ে গেছে এবং কিছু কাজ করে গেছে। আপনার সাথে কখনো দেখা হয়েছিল এরকম চলচ্চিত্রে বিশেষ দেখা হয়েছে? সেদিন কি হয়েছিল দেখা? এই যে দেখা, সবাই সালাম দিছে, কথা বলছে, আর কিছু না। অবশ্যই ভালো, সে মনে করি ভালো মনে ভাই ভালো অভিনেতা ছিল এবং ভালো একজন মনে করেন সে মানুষকে ভালো গাইড দিতে পারতেছিল। চলচ্চিত্রে যে কোনো হট্টগোল করলে ধরেন তার কথা দরদন শুনতো, এখন এই মনে করি এই দেখুন গার্জেন চলে গেছে চলচ্চিত্রের অবস্থা এমনি ভালো নয়, গার্জেন হারাতে হারাইলাম আমরা সবাই, চলচ্চিত্রের অবস্থা খুব একটা ভালো না আপনারা সবাই জানেন। ওকে, ধন্যবাদ সবাইকে।